লোকসভা নির্বাচনের আগে নানান ইস্যুতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দলই। ইতিমধ্যে সন্দেশখালীর ঘটনায় সুর চড়িয়েছে বিরোধী দলের নেতারা। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে প্রতিনিয়ত বিক্ষোভ মিছিল করে চলেছে বিরোধীরা। এবার একই ঘটনার প্রতিবাদ সহ রাজ্য জুড়ে নারী নির্যাতন ও গণতন্ত্র হরণ ও নৈরাজ্যের প্রতিবাদে এবিভিপির তরফ থেকে আজ উত্তরকন্যা অভিযানে ডাক দেওয়া হয়েছে। এই অভিযান ঘিরে যাতে কোনো রকম বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য সজাগ দৃষ্টি রয়েছে পুলিশ প্রশাসনের। ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে উত্তরকন্যা চত্বর, পাশাপাশি নৌকাঘাট মোড়ের কাছে তিনবাতি মোড়ে এই মিছিলকে আটকে দিতে ব্যারিকেড করা হয়েছে পুলিশের তরফ থেকে। আমরা এই বিষয়ে কথা বলে নিব আমাদের প্রতিনিধি পার্থর সাথে। পার্থ, কি জানা যাচ্ছে? তোমাকে জানাবো, আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে তাদের কিন্তু উত্তরকন্যা অভিযান রয়েছে কার্যত। সেই উত্তরকন্যা অভিযানকে ঘিরে কোনো যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য কিন্তু দেখা যাচ্ছে শিলিগুড়ি উত্তরকন্যা যে রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তোমাকে জানাবো এই মিছিলটি অর্থাৎ উত্তরকন্যা অভিযান বিজেপি, সেই উত্তরকন্যা অভিযানটা কিন্তু শিলিগুড়ি জলপাই মোড় থেকে শুরু হবে। কার্যত এই শিলিগুড়ি জলপাই মোড় থেকে শুরু হয়ে উত্তরকন্যা পর্যন্ত যেই পথটি রয়েছে সেই পথে কিন্তু দেখা যাচ্ছে তিনবাতি মোড়ের কাছে সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। শুধু পুলিশ বাহিনীর পাশাপাশি তোমাকে জানাবো সেখানে কিন্তু দেখা যাচ্ছে জল কামানের পাশাপাশি কিন্তু ব্যারিকেড করা হয়েছে কার্যত। সেই ব্যারিকেড রাখা রয়েছে। অন্যদিকে তোমাকে জানাবো এই মিছিল অর্থাৎ অভিযান, সেই অভিযানে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য কিন্তু সেই পথে কিন্তু বিশাল পুলিশ বাহিনী কিন্তু পাশাপাশি কিন্তু পুলিশের যে আধিকারিক তাদের কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কার্যত। আজকে উত্তরকন্যা অভিযান যে রয়েছে এপিভিপি অর্থাৎ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যে উত্তরকন্যা অভিযান, সেই উত্তরকন্যা অভিযানের পর কি চিত্রটা বারবার চিত্রটা উঠে আছে সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সকলে। ধন্যবাদ পার্থ। লোকসভা নির্বাচনের আগে নানান ইস্যুতে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দলই। ইতিমধ্যে সন্দেশখালীর ঘটনায় সুর চড়িয়েছে বিরোধী দলের নেতারা। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে প্রতিনিয়ত বিক্ষোভ মিছিল করে চলেছে বিরোধীরা। এবার একই ঘটনার প্রতিবাদ সহ রাজ্য জুড়ে নারী নির্যাতন, গণতন্ত্র হরণ ও নৈরাজ্যের প্রতিবাদে এবিভিপির তরফে সোমবার উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই অভিযান ঘিরে যাতে কোনো রকম বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য সজাগ দৃষ্টি রয়েছে পুলিশ প্রশাসনের। ইতিমধ্যে তিনবাতি মোড়ে পুলিশের তরফ থেকে তৈরি করা হয়েছে ব্যারিকেড, প্রস্তুত রয়েছে জল কামান।